ওনার বাবার একটি সম্পত্তি ছিল, মানে ইস্ট লন্ডনের দিকে একটি একটি বাড়ি ছিল। সেই বাড়িতে, সেই বাড়ির মর্গেজটিও কিন্তু ঠিকমতো দেওয়া যেত না, অর্থাৎ মানে অবস্থা এমন ছিল বাড়িটি ভাড়া দেওয়া ছিল। আমি জেনেই বলছি সঠিক তথ্যের ভিত্তিতে, ওনার বাবার একটি বাড়ি ছিল, তো বাড়িটির ঠিকমতো মর্গেজটাও কিন্তু পেমেন্ট করা হচ্ছে না, মানে হতে হতে পারতো না, দিতে পারতো না। তো সেই অবস্থা থেকে সাইফুজ্জামান জাবেদ যদি আজকে দাবি করেন ওনার বাবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ব্রিটেনে এনেছিল, তাহলে ওনার বাবার বাড়িটির মর্গেজটিও ঠিকমতো পরিশোধ কেন এবং করা যাচ্ছে না? কোভিড এর কেন, সময় আপনি কেনই তো বা ব্যাংক, লন্ডনে আছেন, কোভিড কেনই এর বা সময়, ব্যাংক, হ্যাঁ কেনই বা ব্যাংক মর্গেজ পরিশোধের অভাবে বাড়ি নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল? আমি কিন্তু কথাটি জেনেই বলছি, জাবেদ সাহেব আপনার কথা আমি আমলে তখনও নিতাম যদি আপনি নিজ থেকে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই কথাগুলো আগে বলতেন, সরকারকে জানাতেন, অথবা টিআইবি বলার পর সাথে সাথে যদি আপনি জাতিকে অ্যাড্রেস করতেন। আপনি এতদিন পরে এসে যে ব্যাখ্যা হাজির করলেন, আমরা আপনার এই ব্যাখ্যাটিকে সহজে গ্রহণ করতে পারছি না। আজকে ডক্টর জাবেদ, ডক্টর জাবেদ না, জাবেদ সাহেবের ব্যাপারে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, যিনি সাইফুল জামান চৌধুরী সাবেক জাবেদ ভূমি সাহেবের মন্ত্রী। ব্যাপারে জি আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলার আগে সরকার কি এটি জানতেন না যে তাদের একজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকার সম্পদ তার ব্রিটেনে রয়েছে? যদি না জেনে থাকেন, এটি কি সকল গোয়েন্দা সংস্থার যারা ফাইন্যান্সিয়াল করাপশন ইন্টেলিজেন্স তাদের রয়েছে তার ব্যর্থতা না, সকল গোয়েন্দা সংস্থার ব্যর্থতা না? আমি মনে করি না তারা জানতেন না, তারা অবশ্যই জানতেন, মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আগে জানতেন, সকলের পূর্বেই তারা জানতেন, কিন্তু তারা পূর্বেও জেনে কোনো অবস্থান নেয়নি, এবং এবং জানার পরেও আনুষ্ঠানিকভাবে টিআইবি বলার পরও তারা কিন্তু কোনো ভূমিকা নিচ্ছে না। এবং সাকিব আনোয়ার রাইটলি বলেছেন ওনার বিরুদ্ধে সত্যিকার কোনো পদক্ষেপ সরকার নেবে না। হয়তো তারা আইওয়াসের অংশ হিসেবে কোনো কিছু করলেও করতে পারে, তারা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাবে, বাট আমি যে কথাটি বলছি সরকার এটি জানতেন, না জানার কোনো কারণ নেই, আর এখনো কিন্তু কোনো ভূমিকা নেয়নি। এটি কি শুধুমাত্র জাবেদ, সাইফুজ্জামান জাবেদের কি বিদেশি সম্পদ রয়েছে? না, আপনি জানেন এর আগে কিন্তু ব্রিটেনের পত্রপত্রিকায় কিছু নিউজ এসেছে, বাংলাদেশে আরো পত্রপত্রিকায় নিউজ এসেছে, এবং ডেইলি স্টারেও নিউজ এসেছে সিঙ্গাপুরে কি পরিমাণ টাকা পাচার হয়ে গিয়েছে, থাইল্যান্ডে টাকা পাচার হয়েছে, মালয়েশিয়াতে টাকা পাচার হয়েছে, অস্ট্রেলিয়াতে টাকা পাচার হয়েছে। আপনি জানেন আল জাজিরার রিপোর্টে প্রকাশিত হয়েছে সরকার সংশ্লিষ্ট লোকজনের ইউরোপে কি পরিমাণ সম্পদ রয়েছে, সরকার, এগুলো তো অনেক আগের রিপোর্ট, সরকার কারোর বিরুদ্ধে? সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তো চ্যালেঞ্জ করেছেন গতকাল, একদম সাংঘাতিক আচ্ছা, ধরনের চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে আমি যে আনীত চ্যালেঞ্জটি অভিযোগগুলি বলছি, যদি কেউ প্রমাণ করতে পারে তিনি রাজনীতি ছেড়ে দিবেন, সংসদ সদস্য পদ ছেড়ে দিবেন, এগুলি তার বাবার 1967 সাল থেকে লন্ডনে ব্যবসা করতেন এবং তিনিও 1991 সালের পরে গিয়ে সেখানে দেখুন লেখাপড়ার পাশাপাশি ওনার তিনিও ওনার ব্যবসা শুরু বাবার করেছেন। ব্যাপারে আমি কি কথা বলবো, আমি তখন স্টুডেন্ট ছিলাম, ওনার বাবার একটি সম্পত্তি ছিল, মানে ইস্ট লন্ডনের দিকে একটি একটি বাড়ি ছিল, সেই বাড়িতে, সেই বাড়ির মর্গেজটিও কিন্তু ঠিকমতো দেওয়া যেত না, অর্থাৎ মানে অবস্থা এমন ছিল বাড়িটি ভাড়া দেওয়া ছিল। আমি জেনেই বলছি সঠিক তথ্যের ভিত্তিতে, ওনার বাবার একটি বাড়ি ছিল, তো বাড়িটির ঠিকমতো মর্গেজটাও কিন্তু পেমেন্ট করা হচ্ছে না, মানে হতে হতে পারতো না, দিতে পারতো না। তো সেই অবস্থা থেকে সাইফুজ্জামান জাবেদ যদি আজকে দাবি করেন ওনার বাবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ব্রিটেনে ছিল, তাহলে ওনার বাবার বাড়িটির মর্গেজটিও ঠিকমতো পরিশোধ কেন এবং করা যাচ্ছে না? কোভিড এর কেন, সময় আপনি কেনই তো বা ব্যাংক, লন্ডনে আছেন, কোভিড কেনই এর বা সময়, ব্যাংক, হ্যাঁ কেনই বা ব্যাংক মর্গেজ পরিশোধের অভাবে বাড়ি নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল? আমি কিন্তু কথাটি জেনেই বলছি। আচ্ছা, সুতরাং আজকে যদি ওনার বাবার সম্পত্তির উত্তরাধিকার উনি দাবি করে থাকেন, এটি গ্রহণযোগ্য নয়। আমরা যারা লন্ডনে থাকি আমরা জানি একজন লোক লন্ডনে থাকলে কত টাকা ইনকাম করতে পারে এবং কতটা বাড়ি করতে পারে। টাকা কিন্তু যদি অর্জিত না হয় এইভাবে হাজার হাজার কোটি টাকা কামাই করা, এইভাবে বাড়ি ঘর করা, এটি বিশাল তিনি আরেকটা বিষয় বলেছেন খুব ইন্টারেস্টিং, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি যেহেতু জানেন তার বাড়ির খবরও জানেন, যেহেতু তাদের বাড়ির খবর, তো সুতরাং আপনি এটাও জানবার কথা যে কোভিড এর সময় তিনি বলেছেন যে কোভিড এর সময় ঘর বাড়ির দাম বা সেখানে বাড়ির দাম অনেকটাই কমে গেছে বলে সেই সুযোগটা তিনি নিয়েছেন, বাংলাদেশ থেকে তিনি এক না, টাকাও নেননি, সেখানকার বিজনেস থেকে আর্ন করে। এই দাবিটি তো উনি করতেই পারেন। দেখুন ওনার কথাগুলো আমি আমলে খুব বেশি নেব না, আমলে আমি তখনও নিতাম, জাবেদ সাহেব আপনার কথা আমি আমলে তখনও নিতাম যদি আপনি নিজ থেকে
স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই কথাগুলো আগে বলতেন, সরকারকে জানাতেন, অথবা টিআইবি বলার পর সাথে সাথে যদি আপনি জাতিকে অ্যাড্রেস করতেন? আপনি এতদিন পরে এসে যে ব্যাখ্যা হাজির করলেন, আমরা আপনার এই ব্যাখ্যাটিকে সহজে গ্রহণ করতে পারছি না। হ্যাঁ, আমি আপনি যে প্রস্তুতি করেছেন সেই প্রেক্ষাপটে আমি একটু বলি যে তখন হ্যাঁ কোভিড এর কারণে বাড়ির দাম কমছিল, মানে কিছুটা কমে যাচ্ছিল। আপনিও তো কানাডাতে থাকেন, আপনি বলেন তো উনি যেই মানে তথ্যটি হাজির করেছেন এটি কি একেবারে এমন যে ধরেন একটি বাড়ির দাম $500,000, ব্যাপারটি কি এমন ছিল যে কোভিড এর সময় বাড়ির দাম $50,000 হয়ে গেছিল? অবশ্যই না। অর্থাৎ $500,000 বাড়ি আপনার ক্যানাডাতে কি $50,000 হয়ে গিয়েছিল? ব্যাপারটা কি এরকম? অবশ্যই না। এই ব্যাপারটা যদি এমন হতো আমরা অনেক মানুষের আর্নিং তো বন্ধ হয়ে গেছে, এখন উনি এত আর্নিং হঠাৎ করে তার কিভাবে বেড়ে গেল যে কম দামে? দ্যাট ইজ দ্য ভেরি গুড কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। কোভিড এর সময় আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ, বন্ধ সকল ছিল, কিছু বন্ধ, তো হঠাৎ করে আপনি টাকা পেলেন কোথায়? এত বাড়ি করার, বাড়ি করে কেনার টাকা পেলেন কোথায়? আর ব্যাপারটি তো এমন না যে মানে ধরেন 5,000 মানে মানে £500,000 বাড়ি হঠাৎ করে $10,000 হয়ে গেছে। ব্রিটেনে তো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, জাস্ট কয়েক হাজার আপনি ডলার কেনার হতে মতো এই ধরনের ঘটনা ঘটেনি। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ ধরুন জাবেদ সাহেব, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি তো আজকে ঠেকায় পড়ে প্রেসারে পড়ে বললেন লন্ডনের সম্পদের কথা, আমি আপনাকে একটি প্রশ্ন রেখে গেলাম, আপনার সম্পদ কি জাবেদ সাহেব শুধু লন্ডনে আছে, পৃথিবীর আর কোথাও নাই? আমি প্রশ্নটিকে আপনাকে রেখে গেলাম। জাবেদ সাহেব, আপনার সম্পর্কে ভবিষ্যতে হয়তো তদন্ত হবে, আমার এই প্রশ্নটি কোনো কাজে লাগতে পারে। আমি একটি প্রশ্ন করে গেলাম, আপনার সম্পদ কি শুধু লন্ডনে আছে নাকি পৃথিবীর অন্য আরো কোথাও আছে? আপনি মানে অন্যভাবে উৎপত্তি বা অন্যভাবে খবর আসার আগে আপনি নিজেই বলে দিন কোথায় আমি কোথায় ওনাকে একটি সেটা প্রশ্ন বলে দিন। রেখে গেলাম, জাবেদ সাহেব আপনি তো নিজ থেকে আগে কথা বলেননি, প্রেশারে পরে একটি কথা বলেছেন আর একটি ভুল তথ্য দিয়েছেন। লন্ডনের বাড়ি ঘরের দাম পানির দরে বিক্রি হয় না কোভিড এর সময়, যে 5,000 মানে $500,000 বাড়ি আপনি $10,000 দিয়ে কিনে ফেলছেন। আবার আমরা কিন্তু আরেকটা লন্ডনে আইনি থাকি, বিষয়ও আছে, আপনি আমাদেরকে মিসলিড করতে পারবেন না। জাবেদ সাহেব আপনি যদি আমার কথা শুনে থাকেন আপনি আমাদেরকে মিসলিড করতে পারবেন না। আর আপনার বাড়ির আরেকটা মালিক, জিনিস তিনি বলেছেন যে আসলে হলফনামার কোনো সেপারেট ঘর ছিল না, যদিও এটা আমি কলুমুল্লা স্যারের কাছে খুব পার্টিকুলারলি জানতে চাইব। সেখানে আসলে তিনি বলেছেন যে যেহেতু আলাদা ছক ছিল না, সুতরাং আমি কেন নিচ আপনি থেকে টোটাল আমার সম্পদের কথা বলবেন? হ্যাঁ সব ছিল না ধরলাম, আপনি টোটাল সম্পদের কথা বলবেন, কিন্তু আপনি তো বলেন নাই আপনার যে হাজার হাজার কোটি সেই টাকা। সম্পদগুলো বাংলাদেশে যে সম্পদ আছে সেগুলি তো বলবে, বিদেশে থাকারটা কেন না, বলবে? আপনি তো বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আপনি তো বাংলাদেশের একজন রাজনীতিবিদ, বাংলাদেশে এমপি ইলেকশন করছেন, বাংলাদেশের মন্ত্রী হবেন, আপনি টোটাল সম্পদের কথা বলবেন? আপনি টোটাল সম্পদের কথা বলবেন? আপনি তো ব্রিটেনে আপনার যে সম্পদ রয়েছে আরো অন্য জায়গায় সম্পদ আছে কিনা আপনি তো তা বলেননি। আমি কিন্তু একটি প্রশ্ন রেখে গেলাম যে আপনার ব্রিটেন ছাড়া অন্য জায়গায় সম্পদ আছে কিনা, এই প্রশ্নটা কিন্তু আমি রেখে গেলাম। ধন্যবাদ।